মার্কিন মহাকাশ সংস্থা নাসা ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাবে। শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার আসন্ন অ্যাক্সিওম 4 মিশনের জন্য আমেরিকার অ্যাক্সিওম স্পেসের সঙ্গে একটি স্পেস ফ্লাইট চুক্তি করেছে, যার অধীনে প্রাইম এবং ব্যাকআপ মিশন পাইলট হিসেবে দুই ভারতীয়কে নিয়ে ISS-এ পাঠানো হবে। বিবৃতি অনুসারে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা প্রাথমিক মিশন পাইলট হবেন এবং গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার ব্যাকআপ মিশন পাইলট হবেন। গগনযাত্রী নামে পরিচিত উভয় বায়ুসেনা কর্তার প্রশিক্ষণ আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে। মিশনের সময় এই দুই ভারতীয় ISS এ বোর্ডে নির্বাচিত বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তি প্রদর্শনের পরীক্ষা নিরীক্ষা করবেন এবং মহাকাশ প্রচার কার্যক্রমে নিযুক্ত হবেন। অ্যাক্সিওম 4 মিশনের ক্রুদের মধ্যে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেগি উইটসন, ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুক্লা, পোল্যান্ডের সাউজ উজানস্কে এবং হাঙ্গেরির টিবার কাপো। গত বছর বিমানবাহিনী থেকে 4 পরীক্ষামূলক পাইলট বাছাই করা হয়েছিল এবং গগনযান মিশনের জন্য বেঙ্গালুরুতে তাদের প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়েছিল। গগনযান মিশনের লক্ষ্য হল ভারতের মানব মহাকাশযানের সক্ষমতা প্রদর্শন করা। মিশনটি 3 400 কিলোমিটার কক্ষপথে লঞ্চ করার পরিকল্পনা করা হয়েছে, যা ভারতীয় জলসীমায় পৃথিবীতে নিরাপদে ফিরে আসার সঙ্গে শেষ হবে। শুভাংশু শুক্লা লখনৌতে জন্মেছেন। ভারতীয় বিমানবাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার যাত্রা শুরু হয়েছিল প্রায় 18 আগে, যখন তিনি সামরিক প্রশিক্ষণের জন্য ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ভর্তি হন। তার বড় বোন জানিয়েছেন, কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনাদের বীরত্ব ও আত্মত্যাগের বীরত্ব গাথা পড়ার পর শুক্লা সশস্ত্র বাহিনীতে যোগদানের অনুপ্রেরণা পেয়েছিলেন। সেই সময় তার বয়স ছিল মাত্র 14। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।